ঈশ্বন বিরপদ পথ অশান্ত বিশ্বে তুমি অহ মদ তাই মেধা মনু নে জেনে নে ই নাহমদুল্লিল্লা নাহমেদ হু ওৱান আস দা ونصلي ونسلم على عبده ورسوله وخليله وصفيه نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن حزيفة رضي الله عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام متفق عليه এন সাপ্তাহিক আয়োজন জুমু আবারের দারসুল হাদিসে আপনাদের সকলকে স্বাগতম পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আপনাদেরকে জানাই শুরুতেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু আপনারা অবহিত আছেন যে জুমু আবারের এই অনুষ্ঠানে বিশ্বনন্দিত ও সমাদৃত হাদিস সংকলন গ্রন্থ রিয়াজ আলহিন থেকে ধারাবাহিক দাস পেশ করা হয়ে থাকে তারই অংশ হিসাবে আজ আমরা আপনাদের সামনে একটি নির্দিষ্ট বিষয় সামনে রেখে اكنا حديث بات كريتشي جلون برثومي حديثي انواباد شنيني رضي الله عنه هتبور تني بولين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمان لا يدخل الجنة نمام নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না হাদিসটি সংকলন করেছেন হাদিস জগতের মহিরুহ ইমাম বহারি ও ইমাম মুসলিম আমরা জানি যে ইমাম বহারি ও ইমাম মুসলিম যখন তাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থদ্বয়ে একমত হয়ে হাদিস বর্ণনা করেন তখন সে হাদিসটিকে বলা হয় মুত্তাফাকুন আলেহি এই ইত্তাফা আলহি শাহ এটি হাদিসের গ্রহণযোগ্য হাদিস বা শোহে হাদিসের সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে এক্ষণে এই হাদিসে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এক শ্রেণীর মানুষের অশুভ পরিণামের কথা বলেছেন লায়দ হলুল জন্নাত নাম্মাম নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না চলুন নাম্মাম কাকে বলে নাম্মাম কর্তৃপায্য বিশেষ্য এর অর্থ হচ্ছে আধিক্যতা জ্ঞাপক এই শব্দটি নামিমা এর থেকে উৎকলিত নামিমা বলা হয় আমাদের আঞ্চলিক পরিভাষায় আমরা ব্যবহার করে থাকি চুকলগুরি করা অর্থাৎ কানাগোসি করা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে পৌঁছে দিয়ে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া কিংবা পরিবারকে ভেঙ্গে তসনস করে দেওয়া কিংবা সমাজ এর অক্ষ ও সংহতিকে সম্প্রীতি ও ভালোবাসাকে বিনষ্ট করার জন্য টান ভাঙ্গানো এটাকে বলা হয় নামিমা যিনি এই নামিমা দুষে দুষ্ট যিনি এই নমিমা রোগে আক্রান্ত তাকে বলা হয় নাম্মাম বা অধিক চুগলকুরকারী কেন এই নামিমা এত গর্ভিত অপরাধ যে অপরাধের কারণে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে জান্নাত বঞ্চিতদের অন্তর্ভুক্ত করে বললেন লুল জন্নাথ হ্যাঁ নম্মাম নাম্মাম জান্নাথে যাবে না আমরা জানি যে মানব সভ্যতা সৃষ্টির শ্রেষ্ঠ সভ্যতা এই সভ্যতার প্রধান উপাদান হল পারস্পরিক সৌহার্দ্যপূর্ণতা সম্প্রীতি ও ভালোবাসা যখন এই গুণ ও বৈশিষ্ট্য মানুষের মধ্যে বিরাজ করবে মানুষ সব্য জাতিতে পরিণত হবে এবং ভূ রাজ্য স্বর্গে পরিণত হবে সুখ সম্প্রীতি তাদের মধ্যে পাওয়া যাবে পক্ষান্তরে যখন মানুষ মানবতা বিবর্জিত আচরণ যেগুলি গর্হিত অপরাধ এবং যেগুলি নিন্দনীয় দোষ এই দোষে আক্রান্ত হয়ে মানুষ যখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন মানব সভ্যতা বিধ্বস্ত হবে এবং সমাজে কলহ ফাসাদ ঝগড়া বিবাদ বিড়ম্বনা সচরাচর লেগেই থাকবে এজন্য ইসলাম পছন্দনীয় গুণ যেগুলি প্রশংসনীয় গুণ সেগুলি অর্জন করতে উদ্বুদ্ধ করেছে এবং যেগুলি নিন্দনীয় যা সমাজের জন্য ক্ষতিকর অনিষ্টকর সে সকল বৈশিষ্ট্য হতে দূরে থাকতে নির্দেশ দিয়েছে এই সকল নিন্দিত যে চরিত্র তার মধ্যে অন্যতম একটি হলো চুগলঘড়ি করা আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল খেরিমে একদল মানুষ যাদের চরিত্র এই রকম যে বিড়ম্বনা সমাজে সৃষ্টি করে তাদের সমনে বলছেন যে সোরা আল কালাম এর শুরুতেই আমরা ষোলো নম্বর আয়াত যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেখানে আল্লাহ বলেন একদল লুক আছে যারা হাম্মাজ মেশ্যা বিনামিম তারা হ্যাম্মাজ তারা হচ্ছে একে অপরকে গালমন্দ করে গালাগাল করে থাকে অপরকে অভিশাপ দিয়ে থাকে এবং তারা মেশ্যা বিনামিম তারা নামিম বা চুকলখড়ি নিয়ে নিন্দাবাদ নিয়ে একে অন্যের কাছে ঘুরে বেড়ায় অর্থাৎ এদের কাজ হচ্ছে এই সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করা আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবো যে ইসলামী শরীয়ত যে সকল বিদ্যাকে জ্ঞান অর্জনকে হারাম ঘোষণা করেছে তার মধ্যে একটি হল জাদুবিদ্যা যা কুফুরি কেননা এর অনিষ্ট এর ক্ষতিকর দিক সমাজে বহুল প্রচলিত ঠিক অনুরূপভাবে জাদুর প্রভাব যেরকম মানুষকে তিলে তিলে তার দেহে তার মনে মননশীলতায় বিভিন্নভাবে বেদিগ্রস্ত করে এবং তাকে কুণ্টাসা করে ফেলে মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে ফেলে তেমনি নামি মা বা চুগলকুরি জাদুর খালাতোবাই যা সমাজে প্রবেশ করে সমাজের সামাজিক বন্টনকে তসনস করে দে এজন্য জবানকে সংযত করতে ইসলাম সবিশেষ গুরুত্ব আরোপ করেছে সতর্ক করেছে আমাদেরকে এই মর্মে আল্লাহ রবুল আয়ালমিন ক্রআল করিমিন সোরা আল কফ সোরা কফ এর আঠারো নম্বর আয়াতে বলছেন ম্যাল ফিলুমিন কাউলিন ইহিবন আতি মানুষ তার জবান দিয়ে যা বের করবে সেটা কি বলে লাভস যা বেরিয়ে যাবে সেটা আর ভিতরে প্রবেশ করাতে পারবে না যা মানুষ তার জবান দিয়ে বের করবে সেটি হচ্ছে তার সংরক্ষণ করা হচ্ছে তার জন্য রাকিব রয়েছেন তার জন্য আতিদ রয়েছেন তা পূর্ণাঙ্গ লিপিবদ্ধ করা হচ্ছে কাজেই মানুষ যেন জবানকে সংযত করে জবানকে যদি সংযত না করে তাহলে সে বিপদগ্রস্ত হবে রসুল্লাহ সাল্লাম জবানকে সংযত করতে যখন আদেশ করলেন এবং বললেন যে জবান এর কারণে মানুষ জাহান নামে যাবে তখন সাহাবার বললেন ইয়া আল্লাহ এই জবানের কারণেই কি মানুষ জাহান নামে যাবে তখন রসুল্লাহ বললেন জি হ্যাঁ জবান ছাড়া আর কি যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কাজী জবান এমন একটি মারাত্মক আমরা আরও দেখতে পারি যে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী স্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যখন অতিক্রম করছেন তখন তিনি বলছেন ইন্নাহুমা ইয়া ইয়ব্যান এই দুই কবরবাসী তারা আজাব প্রাপ্ত হচ্ছে তাদের মধ্যে আজাব হচ্ছে ওমা ফি কাবির কিন্তু তারা এমন কোনো বড় অপরাধে এই শাস্তি তারা পাচ্ছে না এই বড় অপরাধ বলতে এখানে কি বুঝিয়েছেন মুহাদ্দিসিন কেরম বুঝিয়েছেন যে তারা যে অপরাধে শাস্তি কবরে পাচ্ছে সেই অপরাধকে বড়ে মনে করতো না তারা তুচ্ছ মনে করেই এই অপরাধে জড়িয়ে যেত আবার কেউ কেউ বলেছেন যে না যে তাদের জন্য এই অপরাধগুলি ছেড়ে দেওয়া বড় কঠিন কিছু ছিল না অথচ তারা এই বড় অপরাধগুলি ছাড়ে ছাড়ে নাই বরং তাতেই নিমজ্জিত ছিল কি অপরাধ যে অপরাধগুলি আল্লাহ রফুস আসলাম বললেন যে না তারা এই এটাকে বড়ো মনে করতো না এই ব্যাপারে রসল বললেন তাদের দুজনের একজনের অপরাধ এই ছিল যে ক্যানসি বিন্যামিমা সে চুগলগুরি করে বেড়াতো সে পরোক্ষ নিন্দাবাদ করত। একজনের কথা আরেকজনের কানে পৌঁছে দিয়ে তার মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিত এবং তা তার মানসিকভাবে তাকে কণ্ঠাসা করত বিপর্যস্ত করত নামিমা বা নিন্দাবাদ নিয়ে ঘুরে বেড়াতো ও আল আহার আর দ্বিতীয় যে জন যার কবরে আজাব হচ্ছে তার সম্পর্কে রসুল সাসলাম বলেন রুমিন বৌলিহি সে যখন পেশাব করতো এই পেশাবের থেকে ছিটে পোটা থেকে সতর্ক থাকতো না বা পেশাব করার সময়ে পর্দা আবৃত করে তার সম্ভ্রমকে সে রক্ষা করত না এটিকে খামখেয়ালিপোনা মনে করে উড়িয়ে দিত আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে নামিমা বা পরোক্ষ নিন্দা বা করি এমন একটি বেদি যে বেদি একজন মানুষের মনের ভিতরে যেমন করে সন্দেহের সৃষ্টি করে অনুরূপভাবে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যেও দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেয় ভাই বেড়া ভিতরেও দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেয় পরিবারের ভিতকে নড়বড় করে ফেরে সাথে সাথে সামাজিক বন্ধন ও সংহতিকে ধ্বংস করে দে এজন্য এর দুনিয়াবি শাস্তি হচ্ছে সে নিন্দিত ব্যক্তি দুনিয়ায় সে নিন্দিত তার কোনো মূল্য সমাজে নাই সমাজে সে অপান্তেও অবমূল্যায়িত তার সাক্ষী কেউ গ্রহণ করবে না আর মৃত্যুর সাথে সাথে অনিবার্য হয়ে পড়বে তার জন্য কবরের শাস্তি যে সমস্ত কারণে কবরে আজাব হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল নামিমা বা চুগলকুড়ি করা পরোক্ষ নিন্দাবাদ করা এটি কবরে যেরকম আজাব হয় ঠিক অনুরূপভাবে এটি পরকালে বড় অপরাধ হয়ে দাঁড়াবে যখন পরকালে উঠবে এই নিন্দাবাদের মাধ্যমে যে ব্যক্তি পরিবার ও সমাজকে সে ভেঙ্গে তসনস করেছে সেই ব্যক্তি পরিবার ও সমাজের কাছে সে এমনভাবে দায়বদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত তাদের কাছ থেকে ক্ষমা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কোনো পরিত্রাণের কোনো উপায় নেই এটি অত্যন্ত মারাত্মক রসমসাল আলী ইসলাম অপর বর্ণায় বলেছেন লাদ হলুল নেথা সে জেন্নাতে প্রবেশ করে না কত্তাক যে সম্পর্ক ছেদ করে দে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দে আর আত্মীয়তার বন্ধন পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করার মূলে যত মানে অপশক্তি বা যত অপহাতিয়ার আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নামিমা বা নিন্দাবাদ বা পরোক্ষ আঘাত এজন্য এটি মারাত্মক কেয়ামতের মাঠে কোনো বদলা হবে কেয়ামতের মাঠে এমন দিন যেদিন কোনো বিনিময় চলবে না সেদিন পরিত্রাণ পেতে হলে আপনার নিজের জীবনে যা ভালো অর্জন করেছেন নিন্দু সেই অর্জনগুলি দিয়ে যাদের ক্ষতি করেছেন তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে যখন আর নিজের ভালো কিছু দেওয়ার থাকবে না তখন তাকে ওই দাবিদারদের অপরাধগুলি গুণাগুলি উল্টু নিজের স্কন্দে চাপিয়ে তাকে জাহার নামে যেতে হবে এটাই রসুল সাল্লাম বলছেন যে আমার ওম্বতের মধ্যে মুফলিসকে নিঃস্বকে অসহায়কে সাহারা বললেন আল মুফলিস মাল্লাদিনা রওয়ালাদির হাম আমাদের মধ্যে মুফলিস সেই ব্যক্তি যার কোনো টাকা করি নাই রসুল বললেন না 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 আমাদের মধ্যে মুফলিস বা নিঃস্ব ওই ব্যক্তি যে কেয়ামতের মাঠে বিশাল নেকির ভাণ্ডার নিয়ে উঠবে কিন্তু কিয়ামতের মাঠে দাবিদার এসে যাবে বলভাবে এই রুক আমাকে গালি দিয়েছিল এই রুক আমাদের সামাজিক বন্ধন নষ্ট করেছিল এই লুক আমার রিবত করেছিল এই এইটুক আমার তোহমত দিয়েছিল এই লুক আমার পরোক্ষভাবে আমার ক্ষতি করেছে এই লুক একজন আরেকজনের বুধে লাগিয়ে দিয়েছে তার সবগুলির বিচার চাই আস্তে আস্তে নেকি দিয়ে নিঃস্ব হয়ে যেতে হবে ওপরন্তু ওই সকল দাবির দাদের আরও পাওনা থাকবে এবং পাপ সেগুলি নিজের কান নিজের কাঁদে নিয়ে ওপর মুখে জাহান নামে যেতে হবে এটি অত্যন্ত মারাত্মক অপরাধ কিন্তু কেন মানুষ নিজে কোনো লাভ নেই কোনো স্বার্থ নেই দুনিয়াবি অর্থকরীও তার ভিতরে আসে না বরং নিন্দা তার কপালে ঝুটে এত সত্ত্বেও কেন ওই মানুষটা আপনার এই পরোক্ষ নিন্দাবাদে এবং চুগলগুলিতে লিপ্ত থাকে এর ভিতরে শয়তানের পক্ষ থেকে এক প্রকার অনুরণন পায় উৎসাহ পায় যে উৎসাহগুলি তাকে এই অপকর্মে লিপ্ত করে এবং এর ভিতরে সে এক প্রকারের দুনিয়াবি মজা লাভ করে এই দুনিয়াবি মজা যে তার সাময়িক মজা এই মজা যে তার জন্য বড় কাজা হয়ে যাবে বড় বিপর্যয় নিয়ে আসবে এটা সে আদৌ খেয়াল করে না আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই এই মর্মে রসল্লাহ সাল আলী আরও সতর্ক করেছেন আরও সতর্ক করেছেন সাহাবি আবদুল্লাহ ইবন মাস্লাহ আন্ থেকে রওয়ায়ত মা বললেন আমি কি তোমাদেরকে বলবো আল আজ কি তখন রসমসালাম বললেন হিয়া সেই আজটা হচ্ছে আল কাল নামিমা সেটা হচ্ছে ধ্বংস কারি সুকলগুড়ি যা আলকালু বঈনান্নাস এক ব্যক্তি আর ব্যক্তির মধ্যে এটি প্রচার করে থাকে এবং বলা করে এই বলাবলির মাধ্যমে সমাজের এই ক্ষতি সাধন যে লুক করে সেই লুক হলো সেই ক্ষতি সাধনই হলো আজ আর এর পরিণাম হল জাহান্নাম এছাড়া আর কিছু নয় অতএব সম্মানিত দর্শক। আমরা উত্তম চরিত্রকে গ্রহণ করি এবং এই যে নিন্দনীয় অপরাধ যেগুলি মানুষের মধ্যে ক্ষতি সাধন করে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে বলেছেন যে লোক যারা আপনার যারা এই ধরনের নিন্দাবাদ করে তাদের জন্য ওয়াইল তাদের জন্য ওয়াইল ওয়াইল মানে জাহান্নাম ওয়াইল কি আল্লাহ রসুন সাসম বলছেন ওয়াদি ফি জাহান্নাম জাহান্নামের একটা ওয়াদি একটা গর্থ একটা নিচু জায়গা জাহান্নামের একটা গহীন অন্ধকার স্তরকে ওয়াদি বলা হয় সেই ওয়াদি সেই জাহান্নামের স্থল হলো ওয়াইল আর এই ওয়াইরে যাবে কারা যারা নাম্মাম যারা চুগলগুড়ি থাকে অপরকে নিন্দাবাদ করে থাকে আমরা একটু আগেই বলেছি যে রসুলসলাম আল্লাহ সম্পর্কে সতর্ক করেছেন আর মহাব্দে ক্যারাম এ ব্যাপারে উপস্থাপন করেছেন অপর বর্ণায় আল আজ হল আল ক্যাদিবু আল বুহতান মিথ্যা বলা এবং বুহতান অপবাদ দেওয়া মিথ্যা বলা মিথ্যা হচ্ছে সর্বকুল্লি সেই সকল অপরাধের মূল হচ্ছে মিথ্যা সকল অপরাধের মূল হচ্ছে মিথ্যা আর বুহতান এমন মারাত্মক অপরাধ যেটি হলো কোনো ব্যক্তি দোষ করেনি কোনো ব্যক্তি অন্যায় করেনি অথচ তার উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া এটি এমন একটি গর্হিত অপরাধ রসুল সাল আলহিমসাল্লাম বললেন এথেদরুন আমাল গিবা তোমরা কি জানো গিবত কাকে বলে তারপরে সাহাবার বলেন আল্লাহ ও রসুল হু আলম আল্লাহ এবং তার রসুল সবচেয়ে ভালো জানেন রসুল সসলাম বললেন রিকুরুকা আহাকা মা এক রহ গিবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কিছু বলে বলা যে বিষয়গুলি সে অপছন্দ করে তখন সাহাবার আরস করলেন ইয়ারসোনাল্লাহ যদি ওই দোষ তার ভিতরে থাকে তাহলে কি সেটাও রেবত হবে আল্লাহ নেই বলেন জি হ্যাঁ যদি তার ভিতরে ওই দোষ থাকে এবং তাকে হেয় প্রতিপন্ন করা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যদি মুখ্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি রেবতের অন্তর্ভুক্ত হবে আর রেবত সম্পর্কে আল্লা রব্বুল আলম কোরআন করিমে বলেছেন আহাদুকুম তোমাদের কেউ কি চায় যে একজন ভাই তার ভাই মারা গেছে মৃতবাইয়ের গোস্ত সেখান থেকে কেটে কেটে খাবে এটা কি কেউ চায় কখনো না একজন মৃত মৃতবাইয়ের গোস্ত কেটে কেটে খাওয়া চাবিয়ে খাওয়া যেরকম অত্যন্ত জঘন্য অত্যন্ত নিগৃহীত অত্যন্ত নিন্দনীয় অপরাধ ঠিক অনুরূপ অপরাধ হচ্ছে একজন বাইয়ের দোষ বলে সমাজে তাকে হেও প্রতিপন্ন করা পক্ষান্তরে যদি এমন দোষ তার ভিতরে না থাকে অর্থাৎ সে এই যে দোষগুলি বলা হলো সে দোষ তার ভিতরে নেই এই অবস্থায় যদি দোষ বলা হয় একটা চাপিয়ে দেওয়া হয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন বাহাত্তা তুমি তার উপরে বহতান করলে তুমি তার উপরে অপবাদ চাপিয়ে দিলে অবাদ চাপিয়ে দেওয়া আরও মারাত্মক আরও মারাত্মক কাজেই রসুল সাল্লিউসাল্লাম যে হাদিসটিতে শাহি মুসলিমের বর্ণিত হাদিস আমরা যা পাঠ করেছি ইবনে ইবনেমা সৌদ আল্লাহ আনহমর আনহর রেওয়ায়ত সেটা হলো এই যে আল্লাহ নবীসলাম বলছেন আলা নব্বী মাল আস আমি কি তোমাদেরকে আজ সম্পর্কে বলবো আর এই আজ হচ্ছে নামিমা আর নামিমা হচ্ছে এই যেটা হলো আল কাদিব ওল বুহতান যার বৃত্তি হচ্ছে মিথ্যা যার বৃত্তি হচ্ছে অপবাদ তার তার উদ্দেশ্য হচ্ছে সমাজের অনুষ্ঠ সাধন সমাজের ক্ষতি সাধন কাজে এই ধরনের গর্হিত কাজ যারা করে থাকেন তারা প্রকৃতপক্ষে নিজেরা যেন জীবিত বা মৃত মানুষের দেহ বক্ষণ করে থাকেন এর ফলে এইভাবে ইসলাম তাদেরকে এধরনের ধরনের নিন্দনীয় কাজ থেকে অপরাধ থেকে এবং এই ধরনের দোষ থেকে মুক্ত থাকার প্রতি উদ্বুদ্ধ করেছে আর বলে দিয়েছে এর পরেও যদি কেউ সতর্ক না হয় এর পরেও যদি কেউ সাবধান না হয় এরপরেও যদি কেউ হুঁশিয়ার না হয় এবং নিজে এই সমাজ বিধ্বংসী বা রাত্রিত বোধকে নষ্ট করার এই হীনকৌশল যদি থেকে কেউ মুক্ত না হয় বরং ওই অপরাধে জড়িত হয়ে থাকে তাহলে সে হবে নাম্মাম সে হল নাম্মাম আর নাম্মামের পরিণতি সম্পর্কে আমরা যে হাদিসটা পড়েছে বুহারি ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস হজাইফা ইবনুল ইয়মন আরজিউল্লাহ আনহু উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেছেন ল্যত হুল জন্নত নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না কাজেই যেখানে রসুল সল্লাহ আলী ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে লায়ত হোল নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না জন্নাতের অনন্তকালের সুখ সে শোক থেকে বঞ্চিত হবে না মাম এর থেকে কঠিন হুঁশিয়ারি আর কি হতে পারে যদি জান্নাত থেকে বঞ্চিত হয় তো সে কোথায় যাবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনুল করিমে ফিল জন্নতি ও সাহির সেই জগতে এক জান্নাত আর জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না জান্নাতে প্রবেশ করবে না তৃতীয় কোনো স্থান নাই তাকে যেতে হবে নির্ধারিত জাহান্নামে আর এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ কাজী আমরা সতর্ক ও সাবধান হই এবং নিন্দনীয় যত প্রকার দোষ ত্রুটি আছে সেগুলি থেকে আমরা মুক্ত হয়ে আদর্শ সমাজ সম্প্রীতির সমাজ ভালোবাসার সমাজ জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করি আর আমরা সকলেই জ্ঞান চর্চা করি চেষ্টা করি যেন আমরা অনুদিত রিয়াজ উস্স আমরা যেন পাঠ করি বারবার এবং পরিবারে সেটা জন্য পারিবারিক হিসাবেও আমরা পাঠ করে শুনিয়ে পরিবারকে সতর্ক সাবধান করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক হেদায়েত করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলাইকুম عليكم ورحمه الله وبركاته بالش نবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত